প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সঞ্জিদা হোসেন দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে মহিলাদের মেনোপজ সময়ের যত্ন এবং পরিচর্যা এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন প্রথমেই আমরা পরিচিত হই আজকের অতিথির সাথে ডাক্তার নাইমা শারমিন হক ১৯৮৪ সালের জানুয়ারি মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি ২০০৭ সালে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি জয়নুল হক শিকদার ওমেন্স মেডিকেল কলেজের গাইনি অ্যান্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে একটু জানতে চাইবো প্রথমেই যেহেতু আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে মহিলাদের মেনোপজ সময়ের যত্ন পরিচর্যা বা স্বাস্থ্য সচেতনতা ওই সময়ের মেনোপজ বিষয়টি আসলে কি এবং কিভাবে বোঝা যাবে সেটি আচ্ছা মেনোপজ বলতে গেলে আগে বুঝতে হবে মাসিকটা কি জিনিস অবশ্যই রিপ্রোডাক্টিভ এজে মানে ১৩-১৪ বছর বয়স থেকে আপনার ৪৫-৫০ বছর পর্যন্ত প্রতি মাসে মেয়েদের শরীর থেকে যে রক্তটা ঝরে যাচ্ছে সেটাকে আমরা যদি বাংলা ভাষায় বলতে চাই সেটাকে আমরা মাসিক বলছি এবং এটার সাথে অবশ্যই হরমোনের একটা ব্যাপার থাকে আর মেনোপজ বলতে যেটা আমরা বুঝি মাসিক না হওয়াটাই হচ্ছে মেনোপজ তবে এটার জন্য একটা ডিউরেশন থাকে যে ৪৫ বছরের পরে ৫০-এর কাছাকাছি সময়ে যদি কোনো মায়ের এক বছর সমপরিমাণ সময় মাসিক বন্ধ থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই মায়ের মেনোপজ হয়ে যাচ্ছে আর মেনোপজের কারণ বলতে গেলে বলা যায় যে ওভারি মানে ডিম্বাশয়ে যে ফলিকলগুলো থাকে এই ফলিকলগুলো কমে যাওয়ার কারণেই আসলে হরমোনাল সাপোর্টটা থাকছে না যে কারণে মেনোপজের দিকে চলে যাচ্ছে মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা এই মেনোপজ একটি বড় ধরনের পরিবর্তন মহিলাদের জন্য তো সাধারণত শারীরিক বা মানসিকভাবে কি কি ধরনের প্রভাব তার উপরে পড়ে এই মেনোপজ প্রভাব তো পড়ে কারণ টোটাল ব্যাপারটাই হচ্ছে হরমোনের সাথে রিলেটেড কারণ হচ্ছে একটা রিপ্রোডাক্টিভ এজের মেয়ে তার রূপ গুণ সৌন্দর্য ব্যবহার এসব চাকচিক্য সব কিছু আসলে হরমোনের সাথেই রিলেটেড তো এই হরমোনটা যখন শরীর থেকে হঠাৎ চলে যায় অথবা ধীরে ধীরে চলে যাওয়ার সময় হয় তখন শরীরে আসলে ব্যাপক পরিবর্তন হয় দেখা যায় যে মেজাজ খিটখিটে হয়ে যায় কোনো কিছু ভালো লাগে না হঠাৎ করে কান মাথা গরম হয়ে যায় পেশেন্টের কমপ্লেন থেকে হাতের তালু জ্বলে পায়ের তালু জ্বলে চিকন ঘাম হয় তারপরে বলে যে এই এই লক্ষণগুলো কি মেনোপজ শুরু হওয়ার আগে থেকেই শুরু হতে পারে আগে থেকে শুরু হতে পারে মানে আমাদের মেনোপজের আগে একটা সময় থাকে যেটাকে আমরা বলি পেরিমেনোপজাল পিরিয়ড অথবা মেনোপজাল ট্রানজিশন মানে আস্তে আস্তে মাসিকটা কমে যাচ্ছে মানে আগে যেটা মাসে মাসে হতো সেটা দেখা যাচ্ছে যে ২-৩ মাস পর পর হচ্ছে অথবা অনিয়মিত হচ্ছে এলোটমেলো হয়ে যাচ্ছে রেগুলারিটিসটা থাকছে না এই সময়টা থেকে আসলে শরীরের এই পরিবর্তনগুলো শুরু হয় আলটিমেটলি যখন মাসিকটা পুরোপুরি বন্ধ হয়ে যায় মানে ডিম্বাশয় থেকে যখন ফলিকলগুলো আসে না যখন হরমোন সাপোর্টটা থাকে না অ্যাকচুয়ালি সিমটমগুলো তখনই খুব অ্যাগ্রেসিভলি দেখা দেয় এর মধ্যে আরও পরে যেমন হচ্ছে মেয়েদের ইরিটেবিলিটি সিন্ড্রোম থাকে জেনিটো ইউরিনারি সিন্ড্রোম থাকে এই জিনিসগুলো খুব মারাত্মকভাবে দেখা যায় আবার অনেকে দেখা যায় যে দাম্পত্য জীবন বলতে আপনি কি বুঝাচ্ছেন জেনিটো ইউরিনারি সিন্ড্রোম বলতে বোঝা যাচ্ছে যে ইউরিনে প্রবলেম হচ্ছে যেহেতু আমাদের মেয়েদের ক্ষেত্রে পেলভিক অর্গানসের ওইগুলো খুব কাছাকাছি থাকে সেক্ষেত্রে হরমোনাল ইনফ্লুয়েন্সটা যদি না থাকে এই জায়গার ব্যাপারগুলো ফিজিওলজিটাই চেঞ্জ হয়ে যায় দেখা যায় যে তার ফ্রিকুয়েন্ট ইউরিনেশন মানে খুব ঘন ঘন প্রস্রাবের প্রবলেম হতে পারে অথবা প্রস্রাব ঠিক মতো হচ্ছে না এটা হতে পারে হাঁচি কাশির সাথে প্রস্রাব ঝরে যাচ্ছে এমন হতে পারে অথবা যেটা পেশেন্টরা আমাদের কাছে এসে বলে যে শরীর শুকনো লাগে মানে ভ্যাজিনাল ড্রাইনেসটা তাদের মেইন কমপ্লেন থাকে কারণ এটাতে তাদের কনজুগাল লাইফটা হ্যাম্পার্ড হয় তো এই ধরনের অনেক প্রবলেম নিয়ে পেশেন্টরা আমাদের কাছে এসে থাকেন আচ্ছা আর আপনি তো সাথে বলছিলেন যে ইরিটেবিলিটি হতে পারে ইরিটেবিলিটি মেন্টাল ইরিটেশন এটা দেখা যায় যে ঘরে ঘরে সমস্যা দেখা যাচ্ছে যে কিছুই হচ্ছে না মা তুমি কেন চিৎকার করছো ছেলে মেয়ের কমপ্লেন থাকে মাকে কিছু বললেই মা রেগে যায় মা তো আগে এমন ছিল না হাজব্যান্ডের কমপ্লেন বউকে কিছু বলাই যায় না সব থেকে মজার কথা হচ্ছে যেহেতু হট ফ্ল্যাশ হয় দেখা যায় যে এই ৫০-১৫ যারা যুগল থাকেন কারণ একজনের গরম লাগছে ফ্যান ছাড়ছে এসি ছাড়ছে কিন্তু
যে হাজবেন্ড তার তো এত গরম লাগছে না, বেচারা দেখা যায় যে তার ঠান্ডা লাগছে, তখন দেখা যায় যে একটা মেন্টাল কনফ্লিক্ট তৈরি হয়ে যায়। আর সন্তানদের সাথে এই সময় কেন যেন একটু মেন্টাল গ্যাপও হয়ে যায়, কারণ যেহেতু একটু ইরিটেশন কাজ করে, কি অল্প কথাতেই রাগ হয়ে যায়, কান্না পায়, অস্থিরতা করে, তখন দেখা যায় যে ছেলেমেয়েরাও একটু দূরে চলে যেতে পারে। এ ধরনের অনেক রকম সমস্যা নিয়ে যখন আপনাদের কাছে আসে কেউ রোগীরা, তো তখন আপনারা শারীরিক, আমার আমার যেটি মনে হচ্ছে যে শারীরিক কাউন্সিলিং বা সেবা দেওয়ার সাথে সাথে অবশ্যই মানসিক ভাবে একটা কাউন্সিলিং কিন্তু মানসিক এই সময়টাই সবথেকে বেশি প্রয়োজন। তো কি ধরনের সেই পরামর্শ গুলো দিতে থাকেন? ফার্স্ট অফ অল আমরা পেশেন্টদেরকে বলি যে মা এটা আপনার হবে, এটাই স্বাভাবিক। আপনার বয়স অনুযায়ী মাসিকটা যেমন শুরু হয়েছিল খুব অল্প বয়সে, 13-14 বছর বয়সে, তখনও কিন্তু এটা তার মেনে নিতে একটু সময় লেগেছে, এরপরে উনি স্বাভাবিক ছিলেন। এখন মা আপনার বয়স হয়ে গিয়েছে, এখন মাসিকটা আপনার বন্ধ হয়ে যাবে, এবং আপনি শরীরে যে পরিবর্তনগুলো লক্ষ্য করছেন এগুলো মাসিক বন্ধ হয়ে যাওয়ার কারণেই হচ্ছে। তো একটা সময় মা এই জিনিসগুলো আরেকটু বাড়বে, যখন একদমই হরমোন থাকবে না, তবে ভয় পাবেন না, এই উপসর্গগুলো যেন কম থাকে আপনার। এই কারণে আমরা আপনাকে বলে দিব কীভাবে আপনার খাওয়া উচিত, কী কী অভ্যাসে আপনাকে অভ্যস্ত হতে হবে, এবং চাইলে এসব ক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে এইচআরটির অ্যাডভাইসও দিয়ে থাকতে পারি। আচ্ছা আচ্ছা, মানে এই সময়টাতে কি আসলে এই অ্যাডভাইসটা আপনারা দিয়ে থাকেন? কখন করতে হবে? আমরা দিয়ে থাকি অ্যাকচুয়ালি অ্যাডভান্সড ওয়ার্ল্ডে তো এইচআরটি খুব কমন, মেনোপোজাল লেডিদের জন্য এইচআরটি ইজ ভেরি কমন। আচ্ছা, এই এইচআরটিটা কি বলছেন? এইচআরটি আসলে হচ্ছে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। আচ্ছা, মানে যে হরমোনগুলো না থাকার কারণে শরীরে যে পরিবর্তনগুলো আসছে, আমরা বাইরে থেকে এই হরমোন সাপ্লিমেন্ট করে এই উপসর্গগুলো কিছুটা কমিয়ে রাখার চেষ্টা করি। ন্যাচারালি হয়তো ন্যাচারাল যেরকম থাকার কথা ওরকম করা যায় না, আমরা অতটা হাই ডোজে না দিলেও মিনিমাল দেওয়া যায়। কি আপনারা মানে পেশেন্ট সিলেকশনের ক্ষেত্রে কি সবার পেশেন্ট সিলেকশনের ব্যাপার থাকে? যেমন যদি কারো কার্ডিওভাসকুলার রিস্ক থাকে, মানে হার্ট ডিজিজের রিস্ক থাকে, হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকে, ঝুঁকি থাকে, কেউ ওবেস হয়, কিংবা যদি তার প্রেশার থাকে, যে কোনো একটা রিস্ক ফ্যাক্টর যদি থাকে, সেক্ষেত্রে আমরা আসলে এইচআরটিটা প্রেফার করি না। কিন্তু যদি কারো এই সমস্যাগুলো না থেকে থাকে, সেক্ষেত্রে আধুনিক যুগে বলা হয় এইচআরটি আসলে একটা অধিকারের মতো। এখন বলা হয় সাম্প্রতিক ওয়ার্ল্ডে যে আসলে এতদিন যে আমরা বলে আসতাম যে এইচআরটি নিলে বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ে, এইটা আসলে এখন আর মানতে চাচ্ছে না কেউ। সেটা বলা হচ্ছে যে ঝুঁকি যাদের থাকবে তাদেরকে আমরা দিব না, কিন্তু যার ঝুঁকি নাই তাকে আমি এইচআরটি থেকে বঞ্চিত করা, এটা আসলে তার মৌলিক অধিকার থেকেও বঞ্চিত করা, কারণ এতটাই প্রয়োজনীয় তাদের জন্য। আচ্ছা, তো এটি আপনি যেটি বলছিলেন যে অনেক সময় ইরিটেবিলিটি আসে বা খিটখিটে মেজাজ নিয়ে আসে বা এই মানসিক সমস্যাগুলো নিয়ে যখন আপনাদের কাছে আসে, পরামর্শ আসলে কি থাকে? আপনারা যেটি প্রথমে বলছিলেন যে অনেক ধরনের মানসিক পরামর্শ আপনারা দিয়ে থাকেন, কিন্তু ওদের মধ্যে কিন্তু একটা বিষয় চলে আসে যে আমি বোধহয় অক্ষম হয়ে গিয়েছি। একটি মা একটি সে কিন্তু মনে করে যে পরিবার এখন আর আমার কোনো কন্ট্রিবিউশন নেই, এই বিষয়টা থেকে আসলে তাদেরকে উঠান কি? এটা আসলে অনেক বড় একটা ব্যাপার, কারণ হচ্ছে মাসিক হওয়া এটা হচ্ছে অন্ততপক্ষে আমাদের দেশে মানুষের জন্য অনেক বড় একটা ব্যাপার। এখন মাসিক বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে আমি বুড়ো হয়ে গিয়েছি, কিন্তু আউটার ওয়ার্ল্ড তো এরকম না, বাইরের দেশ তো এরকম না, বাইরের দেশে মানুষ 70-80 বছর পর্যন্ত কিন্তু অনেক অ্যাক্টিভ থাকছে, বরং তখন কিন্তু সে তখন অনেক বেশি অন্যরকম থাকে, অন্যরকম থাকে, যেটা আমাদের দেশের রেসপেক্টে আসলে ব্যাপারটা এরকম না। এখন হতে পারে এটা আমরা একটু আমাদের সাংস্কৃতিক কারণ, আমাদের ধর্মীয় কারণ, অনেক কিছুর কারণে আমরা হয়তো এরকমভাবেই ডেভেলপ, তখন আমাদেরকে তাদেরকে কাউন্সিলিং করতে হবে যে মা আসলে আপনার মানে কিভাবে চলা উচিত আর কি কি জিনিস অ্যাভয়েড করা উচিত, কি কি ধরনের খাবার এই সময় বেশি খেতে বলেন। লাইক হচ্ছে যে একজন ইয়াং মেয়ে অথবা ইয়াং মানুষ যার এনার্জি প্রোডাকশনের দরকার হয় অনেক বেশি, মানে আপনার আমার বয়সে ধরেন কাজ করার জন্য প্রচুর এনার্জি দরকার হয়, আমাদের হচ্ছে ফুড হ্যাবিটটাও সেরকম থাকবে, আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে শর্করা খেতে হবে, আমিষ খেতে হবে, চর্বিযুক্ত খাবার খেতে হবে। কিন্তু একজন মা যার মাসিক বন্ধ হয়ে গিয়েছে, তার আসলে এত হেভি ওয়ার্কের তো কিছু নাই, তখন আমাদের তাদের ফুড মেনুটাকে আমাদেরকে অল্টার করে দিতে হবে, আমাদেরকে সেটা এভাবে সেট করতে হবে যে তার 40% থাকবে কার্বোহাইড্রেট মানে শর্করা, আর 15% থাকবে হচ্ছে আমিষ, এবং বাকি অংশটুকু রিপ্লেসমেন্ট হবে, মানে বাকি 40% রিপ্লেস হয়ে যাবে ভেজিটেবল এবং ফ্রুটস দিয়ে। আমাদেরকে ভেজিটেবল এবং ফলমূলের উপরে খুব বেশি প্রায়োরিটি দিতে হবে, কারণ মাইক্রোনিউট্রিয়েন্টস এটা খুবই ইম্পর্ট্যান্ট মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর।
মাইক্রোনিউট্রিয়েন্টস বলতে আমরা সাধারণত বুঝি হচ্ছে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন সাপ্লিমেন্টেশন এগুলো। আর শর্করা খাবারে এই সময় আমি একটু ইন্টারফেয়ার করব যে এই সময় কিন্তু অনেকে এক্সারসাইজ করার প্রতি বিমুখ হয়ে যান অনেক বেশি, যে আমি বোধহয় পারছি না, যেহেতু যে মানসিক অবসাদটা চলে আসে। বাট মেনোপোজাল লেডিদেরও এক্সারসাইজ করা উচিত, অন্ততপক্ষে প্রতিদিন 30-45 মিনিট হাঁটা উচিত এবং প্রতিটা জয়েন্ট মুভ মানে মুভিং এক্সারসাইজ, লাইক বসে আছেন আপনি একটু রিস্ট মুভ করলেন, একটু এলবো ফ্লেক্স করলেন, প্রতিটা জয়েন্টের জন্য মোবিলাইজেশন থাকে। কারণ এই সময় হয় কি শরীরে ক্যালসিয়ামের ঘাটতিটা বেশি থাকে। প্রথম কথা হচ্ছে যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, সেটা একদম ছোটবেলা থেকে আমাদের দেশের মেয়েরা এর মধ্যেই বড় হচ্ছে। ছোট থেকে দেখা যাচ্ছে যে একটা ছেলে সন্তানের প্রতি মায়ের, তার মায়ের আকর্ষণটা বেশি থাকে। মাছের মাথাটা ভাইয়ের প্লেটে গেলে তার হয়তো ছোট একটা পিসি আসছে, কিংবা দেখা যাচ্ছে যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ব্যাপারটা থাকে, দুর্ভাগ্যজনক হলেও হচ্ছে হচ্ছে। এটা আমাদের দেশের এখনো মাস সোসাইটি মাস পিপলদের মধ্যে জিনিসটা হচ্ছে। তো এই মেয়েটা যখন বড় হচ্ছে তখন তার মাসিক শুরু হচ্ছে, ওই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতেই মাসিক হয়ে যাচ্ছে, তার আরও ঘাটতি হচ্ছে। এর পরবর্তীতে একটা সময় তার প্রেগনেন্সি আসছে, প্রেগনেন্সিতেও বডিতে অনেক চেঞ্জ হয়, সে মা হয়ে যাওয়ার পরে তার আরও ধাপে ধাপে তার হচ্ছে একটা ডেফিসিয়েন্সি আছে। তো আলটিমেটলি এই ডেফিসিয়েন্সি স্টেট নিয়ে যখন একটা মা মেনোপোজে চলে যান, তখন তার শরীরে বোনসের তৈরি হওয়ার থেকে অ্যাবজর্পটিভ মানে অ্যাবজর্পশন মানে ক্ষয় হওয়ার চান্সটা আরও অনেক বেশি থাকে, যেটা মেনোপোজে নর্মালি ক্ষয় হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যার আগে থেকে থাকে তার এটা অনেক বেশি হয়, এবং অবশ্যই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং তাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট করতে হবে। তাকে বলতে হবে যে মা আপনি ক্যালসিয়াম যুক্ত খাবার, আসলে এই সময়টাতে একটু কনসালটেশন নেয়া, বিভিন্ন চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নেয় এবং সেইভাবে নিজেকে তৈরি করা, এবং অক্ষম না ভেবে সক্ষম ভাবা, প্রয়োজন অনুযায়ী আমি পুষ্টিবিদের সাহায্যও নিতে পারি যে কোন কোন খাবার আমার খাওয়া উচিত, যেমন ক্যালসিয়াম, দুধ এবং দুগ্ধজাতীয় খাবারটা তাকে বেশি খেতে হবে। শারীরিক এবং মানসিকভাবে আসলে তাকে আরো বেশি শক্তিশালী হয়ে যেতে হবে এই সময়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ এনটিভি কে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনার কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি বিএসসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্য প্রতিদিন @ntvbd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, প্রস্টেট তো প্রত্যেকটা পুরুষ মানুষের, আপনি বলেন যে শিশু থেকে বৃদ্ধ সবার আছে, কিন্তু 50-এর পর থেকে এটা হরমোনজনিত কারণে, হরমোনের ঘাটতিজনিত কারণে বাড়তে থাকে, বড় হতে থাকে। হ্যাঁ, বড় হতে থাকে। আমাদের একটা স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান হচ্ছে শতকরা 60 জন পুরুষের 60 বছর পরে এটা বড় হয়ে যায়, কেমন বাধা তৈরি করতে পারে। আর যারা 80 বছর বাঁচছেন তাদের কিন্তু 90% শতকরা 90 জনের মধ্যে এই সমস্যা দেখা দিতে পারে। বয়স যত বাড়বে তত সমস্যাটা বাড়বে। কারণ হচ্ছে প্রস্রাব রাস্তাটা যে যাচ্ছে ব্লাডার থেকে, পেশাবের থলি থেকে যে প্রস্রাব রাস্তাটা বেরিয়ে গেল, তার মুখের চতুর্দিকটা ঘিরে আছে প্রস্টেট। বড় হলেই ওখানে বাধা তৈরি হচ্ছে, প্রেশার পড়বে। হ্যাঁ, প্রেশার পড়ে এটা বাধা তৈরি হচ্ছে, আমরা বলি মেকানিক্যাল অবস্ট্রাকশন, মানে যান্ত্রিকভাবে বাধা, রাস্তায় যেরকম ব্যারিকেড দিয়ে বাধা তৈরি করা হয় সেভাবে প্রস্টেটও বাধা তৈরি করে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদেরই পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।